এই পীর আউলিয়ার শহীদ গাজীর এই ভূমি বাংলার মাটিকে ধর্মশূন্য নাস্তিক রাষ্ট্রে পরিণত করার জন্য সকল আয়োজন সম্পন্ন করে কার্যক্রম বাস্তবায়নের দ্বার প্রান্তে পৌঁছে গেছে সেই মুহূর্তে একদল মাসুম একদল উপেক্ষিত এই সমাজের মেধাবী নিরহ নিরপেক্ষ ছাত্ররা তাদের অধিকার আদায়ের নামে এমনভাবে আন্দোলনটা করতে সক্ষম হয়েছেন যে সর্বশ্রেণীর মানুষ তাদের বেদনা তাদের দাবি বুঝতে সক্ষম হয় তাদের সাথী হওয়ায় একটি গণ আন্দোলনের রূপ নেওয়ায় কল্পনাতীতভাবে আল্লাহর গাইবী সাহায্য লাভ করায় মুহূর্তের ভিতরে সব কিছু ওলট পালট হয়ে আবার মুসলুমদের মুখে হাসি ফোটার সময় এসে গেছে মানে আলহামদুলিল্লাহ তো এখানে বিশেষ করে যেই ছাত্রদের ত্যাগের বিনিময় আমাদের মুখের ভাষা বাংলা ভাষা এসেছে যেই ছাত্রদের ত্যাগের বিনিময় বাংলাদেশের মতো স্বাধীন একটা দেশ জন্ম হয়েছে আমরা হৃদয়ের গহীন থেকে আমাদের কলিজা থেকে এক বেদনায় আমরা তাদের জন্য দোয়া করতেছি যারা আজকের এই বিজয়ের সূচনায় আত্মহুতি দিয়েছেন জীবনের পরোয়া করেন নাই আজকের আমরা প্রথমেই স্মরণ করব মামান সিংহ আলী আমদার সাহার শিক্ষক জনাব মাওলানা নুরুল আলম সিদ্দিকী যিনি অকুতুব হয়ে এই স্বৈরাচারের মোকাবেলায় ময়দানে নেমে গুলিবিদ্ধ হয়ে শাহাদাত বরণ করেছেন আমরা দোয়া করব মাদ্রাসার ছাত্র নাসিরুল ইসলাম আমরা তার বিদ্রোহী আত্মার জন্য দোয়া করব আমরা কখনো ভুলতে পারব না সেই রংপুরের আবু সাইদ বলেছিলেন বুক পেতে দিয়েছি গুলি দাও তারপরও এ কথা থেকে ফিরবো না মীর মুগ্ধ ঢাকার মীর মুগ্ধ এভাবে ছোট্ট শিশু রিয়া এবং আমাদের মাদের ভিতর থেকে নাইমা সুলতানা সহ যে সকল মাদ্রাসার ওলামায় রাম মাদ্রাসার ছাত্র স্কুল কলেজ ও বিভিন্ন প্রতিষ্ঠানের সেই সচেতন নাগরিক শাহাদাত বরণ করেছে তাদের জন্য আজ আমাদের সবার আগে দোয়া করা প্রয়োজন যাদের রক্তের বিনিময়ে আমরা এক মহা বিপদ থেকে মুহূর্তের ভিতরে আল্লাহ আমাদেরকে মুক্ত করেছেন আলহামদুলিল্লাহ বিশেষ করে আসিফ মাহাতাব উৎসব যিনি বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত হয়েছেন তোমাদের অবশ্যই তার নাম মনে আছে একজন বাংলাদেশের শীর্ষস্থানীয় মেধাবী মানুষ তারপর রইস উদ্দিন আমাদের নেসরাবাদের ছাত্র দুটো গুলি বিদ্ধ হয়ে এখনো হসপিটালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে এভাবে দারুণ জাত ছাত্র শাহাদাত বরণ করেছে ঢাকালিয়ার ছাত্র শাহাদাত বরণ করেছে আমরা আজকে সভা থেকে যারাই এখন সরকারে আসবে তাদের কাছে সবার আগে দাবি থাকবে শহীদদের তালিকা করা এবং এদেরকে শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা হিসেবে আখ্যায়িত করে বাংলাদেশের ইতিহাসে তারা যেন মুক্তিযোদ্ধার মর্যাদা পায় সেই ব্যবস্থা যেন গ্রহণ করা হয় আমরা কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি জালাকটি এনএস কামিল মাদ্রাসার প্রাক্তন ছাত্রদের সংগঠন এনএস ফোরাম এলামনাই এবং এনএস ফ্যান্স ফ্যামিলি যারা দেশব্যাপী কাজ করতেছে আমাদের প্রাক্তন ছাত্রদেরকে নিয়ে তারা এই সময় ঘুমিয়ে না থেকে তাদের মানবিক দায়িত্ব এবং তারা দেশের প্রান্তে প্রান্তে সর্বত্র তারা এই তেগি মানুষদের দেশপ্রেমিকদের এই মুক্তিকামীদের পাশে দাঁড়িয়ে তাদেরকে সর্ব ব্যাপারে বিশেষ করে মেডিকেল সহযোগিতা আইনি সহযোগিতা আমাদের ভিতরে যারা অ্যাডভোকেট ও ব্যারিস্টার তারা কমিটি করে তারপর আইনি সহায়তা মাধ্যমে এভাবে যে যেখানে কাজ ছিল প্রত্যেকে তাদের দায়িত্ববোধ এবং তারা নেসরাবাদের ছাত্র পরিচয়ে এগুলো করতে সৎসাহসী হয়েছে এজন্য তাদেরকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করতেছি মোবারকবাদ জানাচ্ছি এরা আমাদের গর্বিত ছাত্র পাক ভারত ও মহাদেশে ইসলাম যে সমস্ত রাজা বাদশাদের কারণে এসেছে তাদের প্রত্যেকের ইতিহাসে দেখবে তার পিছনে আউলিয়া ক্রামের বিশাল দোয়া তাদের বড় সহায়ত ছিল বিধায়ী তারা যখনই রাজসিংহাসনে বসেছে তারা আউলিয়া ক্রামদের কাছে ধারস্থ হয়েছে এবং কৃতজ্ঞতায় সারা জীবন তাদের খেদমত করে গেছে একটা কথা মনে রাখবে জাহিরি শক্তির যত তেজ বাতিনি শক্তির তেজ তার চেয়ে অনেক বেশি সুতরাং আমাদের বিজয় আসবেই আসবে অনেক সময় দোয়ার গুরুত্ব বুঝি না আলহামদুলিল্লাহ নেসারাবাদে নিয়মিতভাবে যে খতমে নাড়িয়ে শুরু হয়েছে আমি তো বিশ্বাস করি যে পৃথিবীর বুকে এভাবে মাত্র দুই দিনের ব্যবধানে এমন পরিবর্তন যেটা কল্পনারও বাইরে এখানে বসে আমরা দুরুদের নারী আর আমল করেছি আর চব্বিশ ঘন্টার ভিতরে তার অ্যাকশন কিভাবে শুরু হয়েছে এই জালকটির মাটিতে তার সাক্ষী আমাদের শিক্ষকরা আছে অথায় আমরা একটা মানুষকে সরিয়েছি কত মানুষকে আমরা তাড়াবো আবার ওই চেয়ারে বসবে আবার সে আস্ত করে নেবে যে কত পন্থায় উৎখাত হতে হয় ঠিক আছে সে পন্থাও আমি তৈরি করে নিলাম প্রতিরোধ কিভাবে করতে হবে কেমত পর্যন্ত এতার পর নেতা পরিবর্তন হবে এদেশের মজলুম মানুষের রক্ষা হবে না মজলুম মানুষের রক্ষা পেতে হলে যেই সংবিধানের অধীনে এই স্বৈরাচার আশ্রয় পায় যে সংবিধানের কলা কৌশলে এখানে অত্যাচারীরা শক্তিশালী হয় জালেমরা মদত পুষ্ট হয় সেই সংবিধানকে পরিবর্তন করে একদল মজবুত মানুষের সংবিধান তৈরি করার জন্য গোটা মানুষের ঐক্যবদ্ধ আন্দোলনের প্রয়োজন আজকের শুক্রিয় সবাই দোয়া হবে একটাই এই কঠিন সময় জামাতে ইসলাম নাই সহ ইসলামপন্থী মানুষগুলো যারা আজকের ময়দানে ছিল তারা যেন আজকের এই কার্যক্রমের শেষ পর্যন্ত যেন তারা থাকতে পারে তাদেরকে যেন উপেক্ষা করে বামপন্থী কিংবা নাস্তিকদের দ্বারা যেন আবার একটি সরকার রচিত না হয় আর সাথে সাথে আমরা স্পষ্ট জানিয়ে দিচ্ছি এ দেশ মুসলমানের দেশ অতএব যে যাই হোক মুসলমানের চিন্তা চেতনাকে উপেক্ষা করে তোমরা যত কিছুই করো একই পরিণতি ঘটবে আজকের ইতিহাস থেকে তা শিখে নাও আপনারা দেখছেন এটিআর টেলিভিশন সত্য প্রবর্তনে ঐক্য